study MBBS in Bangladesh, nijeke doctor howar shopno puron korte chan, tahole Bangladesh er top medical university de apnar shadher moddhe doctori porar shera thikana. Mission MBBS, shopno apnar puron korbo amra. আমি জানি মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সময় পেলে আমার অনুষ্ঠান দেখেন, মাঝে মধ্যে ফিডব্যাকও দেন টেলিফোনে বা হোয়াটসঅ্যাপে। তাই ব্রাত্যবাবুর প্রতি আমার এই সবিনয় নিবেদন। আশা করি এই প্রতিবেদন আমি যে সে বিষয়গুলো বলবো সেগুলো যদি মনে হয় যথার্থ তাহলে অন্তত কথাগুলো রাখার চেষ্টা করবেন। এক, রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলো উপাচার্যদের পুনর্নিয়োগ নিয়ে রাজভবনের সঙ্গে নবান্ন তথা বিকাশ ভবনের যে সংঘাত চলছে তা এক কথায় নজিরবিহীন। ব্রাত্যবাবু বলেছেন যে উপাচার্যরা পুনর্নিয়োগ পেয়েছেন, রাজ্য সরকার তাদের মান্যতা দেয় না, তাদের নিয়োগ অবৈধ, তারা যেন দায়িত্বভার গ্রহণ না করেন। দুই, মাননীয় রাজ্যপাল বলেছেন যে আলোচনা মানেই সিদ্ধান্ত নয়। তিন, ব্রাত্যবাবু হয়তো খেয়াল করেননি 2022-এর 11ই অক্টোবর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, যাতে এখন যিনি প্রধানমন্ত্রী এই প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় ছিলেন, যে রায়টা দেয়া হয়েছিল তাতে বলা হয় যে উপাচার্যদের নিয়োগ ও পুনর্নিয়োগ করার ক্ষমতা আচার্যর আছে, রাজ্য সরকারের নয়, এবং এখানে আচার্য হচ্ছেন রাজ্যপাল, এবং কোনো অবস্থাতেই রাজ্য সরকার আচার্যের কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিতে পারে না। সংবিধানের 42তম সংশোধনী করে ইন্দিরা গান্ধী শিক্ষাকে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকায় এনেছিলেন, কিন্তু যখন রাজ্যের আইনের সঙ্গে কেন্দ্রের আইনের সংঘাত হয় তখন কেন্দ্রীয় আইনই শেষ পর্যন্ত মান্যতা পায়, এটাই বলা আছে। তাই কনকারেন্ট লিস্টে থাকার অর্থ এই নয় রাজ্য সরকার তার আইন বলে যা খুশি করতে পারে। তাই রাজ্য সরকার যদি রাজ্যপালের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কোর্টে যান মুখ পড়বে, কারণ ডিআই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ এক বছরও হয়নি 2022-এর 11ই অক্টোবর এই রায় দিয়েছিল যে উপাচার্যদের সব নিয়োগকে অবৈধ ঘোষণা করেছিল। স্নাতক স্তরে 45% নম্বর পাওয়া এক মহিলাকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করা হয়। কেন করা হয় আপনারা জানেন, তাকে আবার পুনর্নিয়োগ করা হয়, সেই পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ করে আদালতে মামলা হয়, ডিভিশন বেঞ্চে রাজ্য সরকার হারে সুপ্রিম কোর্টে যায়, সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নেয়, সেই মহিলা আবার উপাচার্য হওয়ার জন্য এখন তদবির করছেন, কিন্তু তার আর উপাচার্য হওয়া সম্ভব নয়। 45% স্নাতক স্তরে নাম্বার পেয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের মতো শতাব্দী প্রাচীন একটা বিশ্ববিদ্যালয়ের কি উপাচার্য হতে পারে? বাম জমানায় অনেক অভিযোগ ছিল, অনিল আইনের অভিযোগ ছিল, আলিমুদ্দিন স্ট্রিটের দোতলায় উঠে, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে কোনার ঘরটায় বসে অনিলদা দল চালাতেন, শিক্ষা ব্যবস্থাও নিয়ন্ত্রণ করতেন। ওই বিশ্ববিদ্যালয়ের কোর্ট সেনেটে অনিলদা যে যে নামগুলো বলতেন 1, 2, 3 করে সেই তালিকা উপাচার্য নিয়োগের জন্য রাজভবনে পাঠানো হতো। তারা যে সবাই স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের উত্তরসূরি ছিলেন তা তো নয়, কিন্তু এখন যারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আছেন এবং বাম জমানায় যারা ছিলেন তাদের মধ্যে অনেক প্রভেদ আছে। আমি একজনের কথা বলি, সুরঞ্জন দাস,
যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে অবসর নিয়ে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হয়েছেন। অনিল্লা যেদিন এখন মারা যান 2006 সালের মার্চ মাসে, তারপর একটি স্মরণসভায় আমি সুরঞ্জন দাসকে কাঁদতে দেখেছিলাম। অনিল বিশ্বাসের প্রত্যক্ষ হস্তক্ষেপ ছাড়া সুরঞ্জন দাসের পক্ষে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হওয়া সম্ভব হতো না। সাংবাদিক সুমন চট্টোপাধ্যায় সেই বিষয়টা পরিষ্কার করে বলেছেন, তখন রাজ্যপাল ছিলেন বীরেন জে শাহ। অনিলবাবু সুমন চট্টোপাধ্যায়কে অনুরোধ করেছিলেন বীরেন জে শাহকে বলতে, যাতে সুরঞ্জনবাবুর নামটায় শেষ পর্যন্ত তিনি অনুমোদন দেন, যদি অনুমোদন না দেন তাহলে ঠাড়ে ঠোড়ে কনসিকোয়েন্সের জন্য তিনি যেন প্রস্তুত থাকেন। শেষ পর্যন্ত বীরেন জে শাহ আপত্তি প্রত্যাহার করেন, অর্থাৎ রণেভঙ্গ দেন, সুরঞ্জনবাবু উপাচার্য হন। সুরঞ্জনবাবুর শিক্ষাগত যোগ্যতা নিয়ে তার অতিবড় নিন্দুক কোনো প্রশ্ন তুলবেন না, তিনি একজন পণ্ডিত মানুষ। কিন্তু 45% অনার্সে নাম্বার পেয়ে এক মহিলা তার ইনফ্লুয়েন্সকে কাজে লাগিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন, তারপরেও তাকে পুনর্নিয়োগ করা হলো, চ্যালেঞ্জ জন্য সুপ্রিম কোর্টে হারল রাজ্য সরকার, তারপরেও তারা ঠেকে শেখেনি। ইউজিসির নিয়মকানুন তো মানতে হবে, ইউজিসির প্রতিনিধি থাকবে, গভর্নরের প্রতিনিধি থাকবে, বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি থাকবে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে। ইউজিসির প্রতিনিধিকে ছাড়াই রাজ্য সরকার উপাচার্যদের নিয়োগ করত। এখন সার্চ কমিটি করার কথা বলা হয়েছে, সেখানে আবার মুখ্যমন্ত্রীর প্রতিনিধি থাকবেন। মানে যেন তেন প্রকারেণ শিক্ষা ব্যবস্থায় দলীয় নিয়ন্ত্রণ কায়েম করতে বদ্ধপরিকর এই সরকার। এখন তো পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয়। একজন রসিক বলেছিলেন যে রাজ্যে এখন বিশ্ববিদ্যালয় বিস্ফোরণ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় সভায় দাবি করেন, বামেদের সময় 11টা ছিল, আমি 19টা বাড়িয়েছি, সাথে 30টা নয় বিশ্ববিদ্যালয় হলো। তার পরিকাঠামো আছে, ঠিকঠাক মাস্টারমশাইরা আছেন, অশিক্ষক কর্মচারীরা আছেন, পরিকাঠামো ঠিকঠাক। আর যাদেরকে উপাচার্য হিসাবে নিয়োগ করা হয়েছে এই বিশ্ববিদ্যালয়গুলোতে, সেই উপাচার্যরা সত্যি উপাচার্য হওয়ার যোগ্য? তাদের ক্রেডেনশিয়াল কি আনব্লেমিশড? তাদের একাডেমিক কোয়ালিফিকেশন কি ঈর্ষাজনক? তারা কি কি বলবো আর কি, শিক্ষা জগতের এক একজন কিংবদন্তি? তা তো নয়, অধিকাংশই তল্পি বাহক। স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও, রাইট চয়েস রাইট ডিসিশন। বাম জমনায় উপাচার্যরা আশুতোষ মুখোপাধ্যায়ের উত্তরসূরি ছিলেন না, মানতে পারি, কিন্তু এখন যা অবস্থা হয়েছে সেটা আরো খারাপ। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোনো মানুষ, পড়াশোনা জগতের মানুষ, শাসক দলের ঝান্ডা নিয়ে বিশ্ববিদ্যালয়ের অলিন্দে ঘুরবেন না, তাকে উপাচার্য হতে বললেও হবেন না। তার কারণ, তারা এই সংকীর্ণ দলতন্ত্রকে প্রশ্রয় দেবেন না, তাদের কাছে পড়াশোনার পঠন পাঠনের গুণগত মান এবং উৎকর্ষ বজায় রাখাটাই হচ্ছে টপমোস্ট প্রায়োরিটি। রাজ্য সরকারের উদ্দেশ্য দলতন্ত্র কায়েম করা। নিয়োগ দুর্নীতি নিয়ে আমাদের শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে গেছে, শুধু স্কুলের নিয়োগ নয়, প্রাথমিক উচ্চ প্রাথমিক নবম দশম নয়, কলেজের শিক্ষক নিয়োগ নিয়েও প্রশ্ন উঠছে। কলেজ সার্ভিস কমিশনের ভূমিকাও আদর্শ কাঁচের তলা। পার্থবাবু মত্ত হাতির মতো পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছেন, শুধু পার্থবাবুকে কাঠগড়ায় তুলে লাভ কি? পার্থবাবু তো অনুপ্রাণিত, তো অনুপ্রেরণাটা যেখান থেকে এসছেন সেই অনুপ্রেরণায়
প্রাণিত হয়ে পার্থবাবু এই কাজ করেছেন। সিপিএম এর জুতো পায়ে গলিয়ে নিলাম, কিন্তু সিপিএম এর মতো একটা কি বলবো রেজিমেন্টেড পার্টির একটা স্ট্রাকচার আছে, সেটাকে তো বুঝতে হবে। রাজ্যপালের সঙ্গে বামপন্থীদের ওয়ার্কিং রিলেশন ছিল, একবারই সন্তোষ ভট্টাচার্যের নাম রাজ্যপাল মনোনয়ন দেওয়ায় সন্তোষবাবুকে যে কিহেনস্থার মুখে পড়তে হয়েছিল, ওই সময় যারা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেন তারা জানেন। তো এটাই হচ্ছে বিষয়। সিপিএম অনিলায়ন করেছিল, এরা করেছে মমতায়ন আরো ক্রুড ফর্মে। তাই ব্রাত্যবাবুকে বলি, আপনার দপ্তরের লোকজন আপনার দপ্তরের আইনজীবীদের সঙ্গে পরামর্শ করতেই পারেন, কিন্তু সম্ভবত নবান্ন থেকে চূড়ান্ত সবুজ সংকেত আসেনি, কারণ রাজ্য সরকারের ল ডিপার্টমেন্ট বলছে আবার যদি সুপ্রিম কোর্টে যাই, 22 সালের 11ই অক্টোবর ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ রায় দিয়েছিল উপাচার্যদের নিয়োগ নিয়ে, রাজ্যপালের বা আচার্যের ভূমিকা কী হবে সেটাই তারা আবার দেখিয়ে দেবে, আবার মুখ পুড়বে। অ আ ক খ সরস্বতী পুজোর সন্ধ্যায় রাজভবনে রাজ্যপাল শিখেছিলেন, শিক্ষামন্ত্রী অসুস্থতার জন্য যেতে পারেননি। তিনি বলেছিলেন এখন থেকে রাজভবন আর বিশ্ববিদ্যালয় সরাসরি যোগাযোগ করবে, বিকাশ ভবনের মাধ্যমে উপাচার্যদের যোগাযোগ করতে হবে না। কয়েক মাসের মধ্যেই চাকাটা ঘুরে গেল, শিক্ষামন্ত্রী তোপ দাগলেন রাজভবনের দিকে, আর রাজ্যপাল সিভি আনন্দ বসু, তিনি এখন বিজেপির জনগণের রাজ্যপাল হচ্ছেন, তিনিও উপাচার্যদের পুনর্নিয়োগ করে দিলেন। প্রতি সপ্তাহে বিশ্ববিদ্যালয়ের কী কী খরচ করেছে, কী কী পঠন পাঠন হয়েছে তার অগ্রগতি জানাতে চাইলেন। যারা সরাসরি তাকে জানিয়েছেন তিনি তাদের মধ্যে দুজনকে পুনর্নিয়োগ করেছেন, বাকিদের করেননি। তাহলে অভূতপূর্ব সংকট, অভূতপূর্ব নৈরাজ্য। আমি পুরো বিষয়টাকে ব্যাখ্যা করলাম, ক্ষতি কাজের হচ্ছে ছাত্রছাত্রীদের, অনেক প্রশাসনিক কাজ থমকে আছে, অনেক সংস্কারের কাজ থমকে আছে, বিকাশ ভবনের অবস্থা কিংকর্তব্য বিমূর, রাজভবনও বলছে তাদের অবস্থানে তারা অনড় থাকবে, সমাধান সূত্র অধারা। মুখ্যমন্ত্রীকে আচার্য করার জন্য যে বিল পাশ হয়েছিল রাজভবনের সই এখনো তাতে হয়নি, ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ আছে। একটা পুরোপুরি মাতসর ন্যায় চলছে, এর থেকে মুক্তির পথ কি আমরা জানি না, কিন্তু সব থেকে ক্ষতি হচ্ছে ছাত্রছাত্রীদের, এটা নিয়ে সন্দেহের কোনো অবকাশ নেই কোনো মহলেই নেই।